আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজ যে মেশিনটার সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা মুরগির ড্রেসিং মেশিন। অর্থাৎ আপনি হাঁস, মুরগি, কবুতর, পাখি যে কোনো জিনিস অনায়াসে এই মেশিনটা দিয়ে ড্রেসিং করতে পারবেন, অর্থাৎ পরিষ্কার করতে পারেন। চলুন দেখে আসি সেই ড্রেসিং মেশিনটা। এটা হচ্ছে আপনার সেই ড্রেসিং মেশিন, আর এই ড্রেসিং মেশিনটা দিয়ে আপনি যে কোনো আইটেম আপনি অনায়াসে পরিষ্কার করতে পারবেন। আর ভিতরে যে আপনি ফিঙ্গারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার রাবারের ফিঙ্গার, যেটা আপনি আপনি দেখতেই পাচ্ছেন, যেটা যদি আমি মোচড় দিই তারপরে কিন্তু এটা ভাঙবে না। অর্থাৎ এটা রাবারের ফিঙ্গার, এটার ভাঙার কোনো স্কোপ নেই। আর এই ফিঙ্গারগুলো ভবিষ্যতে যদি নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আপনি আমাদের মাধ্যমে নিতে পারবেন। এটার সাথে কিন্তু একটা শোয়া এক গড়া মোটর আছে, যেটা আমাদের ব্যাক সাইডে আপনি মোটরটা আমরা ফিট করা আছে, এটা দেখাতে পারছি না বলে দুঃখিত। আর এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে ইনসাইড, আর এটা হচ্ছে আউটসাইড। এই আউটসাইড দিয়ে কিন্তু আপনার ময়লাগুলো আপনি বের হয়ে যাবে। তো এই মেশিনটা নিয়ে যদি কেউ বিজনেস করতে চায় সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন। আর এই মেশিনের যে এই বডিটা, এই বডিটা কিন্তু একদম ফুললি আপনার সিলভার বডি, যেটা কিন্তু সহজে আপনি ঝং ধরবে না। তো এই মেশিনটা নিয়ে যদি কেউ বিজনেস করতে চায় যে আমার একটা ড্রেসিং মেশিন লাগবে, সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন। এটা কিন্তু ছোট মেশিন, এটা কিন্তু আপনি চাইলে কিন্তু আপনি কন্ডিশনের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন। তো এই মেশিনটার প্রাইস হচ্ছে আপনার শুধু 20,000 টাকা। 20,000 টাকা দিয়ে আপনি এই ধরনের একটা মেশিন পাচ্ছেন, ড্রেসিং মেশিন। অনেক গ্রাম অঞ্চলে আছে যে এরকম মেশিন আপনার বিক্রি হচ্ছে, বা ঢাকা সিটির মধ্যে আশেপাশে কিন্তু আপনার মুদির দোকানের পাশাপাশি বাজারের ভিতরে কিন্তু এই ধরনের মেশিন বিক্রি করা হয়। তো আপনি চাইলে এই একটা মেশিন আমাদের কাছ থেকে নিতে পারেন, এনা মেশিনারিজ থেকে। আমাদের এখানে আপনার 210টা আইটেমের মেশিন আছে, শুধু ড্রেসিং মেশিন না, অনেক আইটেমের মেশিন আছে দেখতেই পাচ্ছেন। আর আমাদের লোকেশনটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ মদনপুর, নারায়ণগঞ্জ মদনপুর চৌরাস্তা থেকে হাতের বাম দিকে ললাটি বাস স্ট্যান্ড, ললাটি বাস স্ট্যান্ড থেকে হাতের ডান দিকে এনা মেশিনারিজ। স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে, অবশ্যই আপনারা ফোন করে আমাদের এখানে চলে আসবেন। আর আমাদের কিন্তু শুক্রবার অফডে, শুক্রবার বাদে যে কোনো সময় সকাল 9টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে আপনারা চলে আসবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের আমাদের সাথে থাকবেন। তো আজ আমি এখানে আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।